एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो आज के तुम्हारे साथ आरो एक नतून ब्लॉग शेयर करे नेब। आमादेर ए दिकटा तो झड़ आसबे काल आसबे आर प्रचुर खराब मात्राई आसबे झड़टा। तो आज के दुपुर थेके एक ब्लॉग आमी स्टार्ट करेछि, तो चलो तुम्हारा ब्लॉगटा देखते थाको। एबारे मा हच्छे टक आचार करेछे टक झाल, तो एटाके जारे भर्ती करब बोले निये एसेछि एखाने। आज के लांचे आछे ढेड़स सेद्ध माखा और मोचार तरकारी और कचुर लति और छोला दिए चच्चड़ी और बेगुनी। तो निरामिष खावा हच्छे एखन। तो एइदिके सब छादेर गाछगुलो नामिये देवा हयेछे, छाद एखन पुरो फाँका, छोटो छोटो किछु गाछ रयेछे और ना होले सब किछुई बागाने नामिये नेवा हयेछे। एइ जे भेतरे বড় বড় গাছগুলো সব নামিয়ে দিয়েছে, আগের বারে আমফান এসে পুরো সব মানে ফেলে দিয়েছিল আর কি, তাই জন্য এবারে নামিয়ে দিয়েছে। আমরা এসেছিলাম একটু ছাদে ঘুরতে, ছাদটা ফাঁকা হয়ে গেছে পুরো আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলে যাই এখন, বৃষ্টি হচ্ছে। আর এই গাছটা থেকে কিছু আম পেড়ে নেওয়া হয়েছে, ঝড় এলে তো সবই ফেলে দেয়, এমন খাওয়াই যায় না। যে আমার কালুকে দেখো, বৃষ্টি হতে ঘরে চলে এসেছে, সারাদিন বাইরে বাইরে কাটায়। যা কারেন্ট চলে গেল। সন্ধ্যেবেলা কারেন্ট টারেন্ট আসার পরে আমরা চা নিয়ে বসেছি আর আজকের কেক বানিয়েছিলাম, তো চা আর কেক খাওয়া হবে। যে হামুও খাবে আমাদের। তো এই যে বৃষ্টির দিনে চা। আজকের হচ্ছে নেক্সট ডে মর্নিং, তো এখন আমি স্টান টান করে চলে এসেছি। আর আমাদের আজকে আমাদের পুজো হবে না, কারণ আমাদের একটু অসুখ পড়েছে। কালকের একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে নেক্সট ডেতে আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এরপরে আমাদের হচ্ছে আজকের খিচুড়ি রান্না হবে রাতের জন্য, কারণ রাতে অনেক সময় কারেন্ট থাকে না, তারপরে হচ্ছে পোকা পড়ে লাইটের জন্য, তার জন্য হচ্ছে আমাদের আজকে রান্নাটা হবে। রাতের রান্নাটা সকালবেলা হয়ে যাবে আর সকালের জন্য রান্না অলরেডি হয়ে গেছে। ঝড়টা তো আসছে, ওটা তো কোনো মতেই ভালোর জন্য নয়, কিন্তু ওয়েদারটা বলতে বাতাস হচ্ছে আর মেঘলা একটু হয়ে আছে। সকাল থেকে দুপাশলা বৃষ্টিও হয়ে গেল, তো এইরকম ওয়েদার আমাদের এখানে। আর আমাদের এখানে বোধহয় ঝড়ের গতিবেগটা একটু কমেছে, তো অতটাও আমফানের মতো অতটাও ক্ষতি করবে না বলছে, তো দেখা যাক কত কি হয়। তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি, প্রচুর হাওয়া হচ্ছে। ঝড়ের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার ততটুকুই নেওয়া হয়েছে। আর আমাদের এই জানলা দরজাগুলো এইভাবে পেপার টাঙিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিটা ঘরের মধ্যে যাচ্ছিল, তো ঘরটাও নোংরা হচ্ছিল। বাকিদের অবস্থা কি হবে কে জানে। তোমরাও যতটা সাবধানে থাকতে পারো থাকো। আর ব্লগটা বোধহয় আমি এই ঝড়ের পরেই তোমাদের সাথে শেয়ার করব, তো ততক্ষণ পর্যন্ত তোমরা সাবধানে থাকো। এর আগে একটা আমি ভিডিও ছেড়েছিলাম, সেটা তোমরা যদি না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি চলে যাও, ভিডিওটা দেখে আসো। আর ভিডিওতে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। আর এখানে মা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের এদিকে ঝড়টা প্রায় শুরু হয়ে গেছে।
তো আজকে লাঞ্চে আমাদের খাওয়া হচ্ছে ভেজ বিরিয়ানি পনির দিয়ে আর আলু দিয়ে। তো চলো লাঞ্চটা করা যাক। ঝড়টা শুরু হবে, আকাশ পুরো মেঘলা হয়ে গেছে আর পুরো হাওয়াও হচ্ছে। দাদুর বাড়ি মানে মামা বাড়ি ওখানে, তো ওইদিকে নদী আছে, নদী থেকে জল টল পুরো বাঁধ ভেঙে গেছে আর গোয়াল ঘর পড়ে গেছে, গরু ছিল। তারপরে চালের এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়নি, বাট নিচে প্রচুর পরিমাণে জল ঢুকছে। আমার মাসিদের বাড়ির পাথর প্রতিমার ওইটাতেও সেম অবস্থা, নদীবাঁধ পুরো ভেঙে গেছে, জল টল ঢুকছে, কি হয় অবস্থা। চারদিকে সব প্রস্তুতি নিচ্ছে, বাট ঘর বাড়ি পশুরা, গৃহপালিত পশুরা, ওদের যে কি হবে। আমাদের কাকদ্বীপ এলাকাতেও প্রচুর জল ঢুকেছে, এই আছে ওখান থেকেও প্রচুর পরিমাণে জল ঢুকছে, থানা টানায় পুরো 1-2 অব্দি জল উঠে গেছে। বাট আমাদের এখানে এখনো পর্যন্ত কিছু নেই, তো দেখা যাক দুপুর পর্যন্ত কি হয়। আর এই দৃশ্যটা হচ্ছে আমার মা বাড়ির, ওখানে খুবই বাজে অবস্থা হয়েছিল আর বাবারা খবর পেয়ে গেছিল বাড়িতে, ঘর বাড়ি সব ওখানে ডুবে গেছিল জলে। তো এই ভিডিওটা দেখার পর মানে আমার বলার কিছুই নেই, মানুষ কতটা অসহায়, একটা বাছুরকে কোলে করে নিয়ে যাচ্ছে এখন শুধুমাত্র একটু বাঁচার আশায়। ঝড়ে আমাদের জামরুল গাছ থেকে অনেক জামরুল পড়েছিল, তো সেগুলোই গোড়ানো হচ্ছে। আর আমাদের এই দিকে দেখো পুরো আকাশের অবস্থা কালো হয়ে গেছে। আপাতত ঝড়টা কমতে আমরা সবাই একটু বসেছিলাম আর এখানে আমার বোন আর ভাই মিলে তো গাইস এখন হচ্ছে বেগুন ভাত, খিচুড়ি আর বেগুন ভাজার জন্য। আর ঝড় তো প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, বৃষ্টিও হচ্ছে, বাবাকে গিয়ে দেখি। তো ঝড় বৃষ্টি তো হয়েই চলছে। ভিডিওটা এখানেই এন্ড করব, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো হামুকে দিয়েই আজকে ভিডিওটা আমি শেষ করছি, একেবারে রাক্ষসের মতো দাঁত বের করে মশারি কামড়াচ্ছে আর মশারিতে অনেকগুলো ফুটোও করে দিয়েছে। তো চলো, বাই বাই।